মানে আমি যখনই বলেছিলাম যে তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন আর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করার পর প্রতিক্রিয়া জানিয়ে বেকায়দায় পড়ে যায় শিশুশিল্পী সিমরিন লোবাবা। গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকালীন হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন লোবাবা। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপকভাবে ট্রল হতে থাকে। তাকে দেখলেই হাউন আঙ্কেল বলতে থাকে লোকজন। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের নেতিবাচক ভূমিকার কারণে ব্যাপক সমালোচিত হন ডিবি হারুন। তখন লোবাবার পুরনো ভিডিও সামনে আসে, এতে করে আরেক দফায় ট্রলের মুখে পড়ে এই শিশু শিল্পী। এমনকি দেয়ালে দেয়ালে হারুনকে কটাক্ষ করে লেখা হয় নানা স্লোগান। তবে ট্রল ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন লোবাবা। সেখানে হাউন আঙ্কেল কমেন্ট করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন লোবাবা। সবাইকে সালাম জানিয়ে লোবাবা লিখেছেন, আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন, কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থায় আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই। নাদিম হাসান, চ্যানেল আই।